আমরা যদি বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজকে যাবে, সেটা তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে? ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে যে উনি নাকি ক্ষমা চাইছে কোনো একটা বিষয় নিয়ে, যেখানে তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো, ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ করছেন, এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটে উড়াই ফেলবেন, এত সস্তা নয়। শেখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই। 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। আমরা জানি যে ইতিমধ্যে শেখ আহমদুল্লাহ হুজুরের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এবং এটি নিয়ে গিয়েছেন তাহির হিসাবে খুবই সমালোচনা করেছেন। তো এখন কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে, তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যায়। তো শুরুতে চলুন শেখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না। সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে, আসলে উনি ক্ষমাই চান নাই। কি শোনাইছে যে আমি আসলে জুমা পড়াই না, এই যে মাইক্রোফোন এগুলো নাকি আমার কেনা মাইক্রোফোন, এগুলো রাত্রে বেলায় আমি নিয়ে এসে এখানে ফিটিং করে তারপর আমি নাকি বোঝ করি। এই যে আপনারা যে আমিন বললেন, এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? এগুলো ওই মসজিদের মেয়েরা জুম্মা সার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটু লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা আইনে এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা দেখবেন একদিনে দুই দিন এরার বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন যেখানে তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো, ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ করেছেন, এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটে উড়াই ফেলবেন, এত সস্তা নয়। শেখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই। 40 বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুই ভাবে প্রকাশ করেছেন, একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তের সিদ্ধান্ত, আরেকটি হলো 40 বছর বয়সের পর থেকে নবুয়তের প্রকাশ। যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই, ঠিক না ভাই? সবার আগে আপনাদের মাসলাকের যারা শায়েখ ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন, আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী নির্দেশি তাদেরকে বলেন, তারপর এদেরকে বলতে আসেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? তার ধরনার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে এলমি কিছু যোগ্যতা দিয়েছেন, এখন এরা আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবী সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভণ্ডামু এই মনসটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তিনিমা ইসলাম, এইগুলো নাকি ইসলাম, অথচ তারা বলছে ইসলাম। তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না, একটু বুঝাতে পারেন না, একটু ঘরে নিয়ে কান মলাতে টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চে এই খেলাটা যেভাবে জমায় উঠছো এটা আসলে ইসলাম নয়। ফেজ একজন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে যে গালিগালাজ একটা শ্রেণী তাদের যে বুঝের ভুল, এই ভুলকে বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রকাশ করতেছে। আমি শুধু ছোট্ট একটু একটা কথা আপনাদের কাছে বলতে চাই, এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলি নাই অথবা কেন বলি না এই নিয়ে অনেকে বলছে যে আপনি বলেন না কেন, আমার নিজের কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের দিকে মনে হয়েছে যে বেশি কিছু এগুলাতে বললে আরো কথাগুলি মনে হয় আমলে নেওয়া হয়। তো যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই, ঠিক না ভাই? আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের দুই দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে, একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন, আর আমরা তার শতশত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন
তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে। আর দুই নম্বর বিষয়, কথার কথা তিনি কথার কথা বলছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফিকির দান করছেন, আল্লাহ তাকে অনেক এলেম দান করছেন, যেইগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো, আর এই মুহাদ্দিস আলেম এটা বুঝলো না, এতদূর পাতলা মনে করে। তারপরেও বলছি যদি তিনি এই করেন, আমি তাদের কাছে বলবো বেরেলভীদের বিখ্যাত শায়খ, যেই শায়খকে তারা শায়খুল হাদিস বলে, এই শায়খ আশরাফ সিওয়ালি, তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও তখন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সকল নবীরাই আল্লাহ রাব্বুল আলামিনের লিখিত যে আল্লাহর লওহে মাহফুজে লিখিত সংরক্ষণ, এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন আল্লাহর কাছে লেখা, কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ যখন তাকে ওহী দিয়েছেন তখন থেকে, তাহলে এটা নবুয়তের প্রকাশকাল। এই কথা বলার কারণে শাইখুল হাদিস আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে, কথাবার্তা উল্টা পাল্টা। তখন তিনি একটা গ্রন্থ লিখছেন তাহকিকা, এই তাহকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বেরেলভী, কিন্তু প্রমাণ করেছেন যে 40 বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ, এর আগেরটাকে আপনি নবুয়তের নবুয়ত বলতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে তাকে নবী হিসেবে রাখছেন, এটা আপনাকে ঈমান রাখতে হবে, কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশ এইটা। তো এই কথা বলেন নাই শায়খ, কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয় তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা শায়খ ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন, আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন, তারপরে এদেরকে বলতে আছেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? আমাদের রেজাউল করিম আবরার ভাই দারুণ এক উদাহরণ দিয়েছে, উনি বলছেন যে দেখেন এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও, তারপরে কি আরো তার কি কি কথা আছে এগুলা আমার মনে পড়ছে না, এই সকল কথা বলে 2016 সালে ভাইরাল হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লেখা ছিল যে এর মধ্যে এগুলা বাজে কথা, শয়তান তাকে প্ররোচনা দিবে, সে যদি নফসের কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তিগফার করে সরে না আসে তাহলে এই জাহালত তার মধ্যে বের হবে এবং সে ভাইরাল হবে। 2016 সালে লেখা হবে, ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তকদির লিখছেন ওই দিন লেখা, তার মানে কি ওই দিন থেকে ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত না, উনি বিখ্যাত 16 সাল থেকে, নবী করিম সাল্লাল্লাহু আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে। এটা অস্বীকার করলে তো আল্লাহর সকল কিছু অস্বীকার করা হয়ে যাবে, কলম অস্বীকার করা, তকদির অস্বীকার করা, কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে, তোমার ঢেলে দেওয়া যে তোমার আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো, ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা লেখা কিন্তু আল্লাহ নবুয়তে প্রকাশ করছেন। এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে 2 মিনিটই উড়াই ফেলবেন, এত সস্তা নয়। আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন, এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না, তার এত কাজ যে ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে, দাঁড়িয়ে আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে আমাদের এই ভয়েস গুলাকে উত্তম ভাবে কাজে লাগানোর তৌফিক দেন, নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সেটা আমি গত সুমার আগে আপনাদের গত যারা বলতেছেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের আগে থেকেই নবী, এই কথাটা যেমন সত্য, আহমদুল্লাহ বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এই কথাটাও কি 100% সত্য। আমরা এই মসজিদ থেকে বলেছিলাম রাসূল নবী এটা ঘোষণা হয়েছে বহু আগে, বলছি না আমরা রুহের জগৎ, কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে 40 বছর বয়স থেকে তিনি দায়িত্ব পালন করেছেন। আচ্ছা আপনারা বলেন তো আরেকটু সহজ, আমরা পৃথিবীতে কে কে আসবো, আমাদের বাপ মা কে হবে, আমাদের চেহারা সুরত কেমন হবে, আচার আচরণ কেমন হবে,
কে কত দূর গেলি হলো, কে কতটুকু রিজিক গ্রহণ করব, কে কতদিন পৃথিবীতে অবস্থান করব, এই কথাগুলো দুনিয়াতে আসার পরে সিদ্ধান্ত হইছে না অনেক আগেই সিদ্ধান্ত হইছে? এই কথাটা না বুঝার হইলটা কি? আমরা দলিল সহ বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই নবুওতের আগেই নবী ছিলেন, শুধু এটা নয়, উনি তো আদম আলাইহিস সালাম যখন কাদা মাটি অবস্থায় ছিলেন তখনও তো আমার নবী নবী, কিন্তু তখন সব নবী কে কে নবী হবেন পুরো লিস্ট কার কাছে? এটা না বুঝার কি হইল? বাড়াবাড়ি করেন না, একজন আরেকজনকে আক্রমণ করেন না, এটা খুব খারাপ হচ্ছে। রাসূল নবী এটা অনেক আগের থেকে নবী এই ব্যাখ্যা হাদিসে অসংখ্য দলিল আসছে, আর আহমদুল্লাহ এটা অস্বীকার করেন নাই। তিনি শুধু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু মানুষ এ বিষয়ে কথা বলে পরিবেশ খারাপ করেছে। মূলত হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টি হযরত আদম আলাইহিস সালামের জন্মের পূর্বেই তার নবুয়ত ছিল, এ ব্যাপারে স্পষ্ট বর্ণনা রয়েছে। এই হাদিসগুলির যে অর্থ দাঁড়ায় এবং যা বুঝাতে চেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে আজারিতে সৃষ্টির আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়িন নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছিলেন। ঠিক এই বিষয়টি সবার ক্ষেত্রে প্রযোজ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন কে কোন কাজে লাগবে, কে কোন কাজ করবে, কার দ্বারা কি সমাপ্ত হবে। এই অর্থে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আদি থেকেই রয়েছে, নবুয়তের সিদ্ধান্ত রয়েছে। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক জীবনে যে নবুয়তের সূচনা দেখতে পাই সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি 40 বছর হওয়ার পরেই আল্লাহ তাবারক তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি যে এখানে জুমা পড়াই অনেক স্কলার কিন্তু মসজিদের নামটা ইউজ করে, আমি কেন ইউজ করি না? আর টিকার বুঝেন না তো আপনারা, টিকার মানে ওই যে শত শত মিডিয়ায় আলোচনা যাচ্ছে না জুমার খুতবা, আমি কিন্তু কোথাও মসজিদের নামটা দেওয়া দেই না। কেন দেই না? এমনি যে পরিমাণ ভিড় হয় যদি এখানে অ্যাড্রেস কোড করি তাহলে আপনারা কয়জন আছেন, এর চাইতে বেশি মানুষ আসবে দূর থেকে, তারপর আমি নাকি আল্লাহ এদেরকে হেদায়ত দান করবো অথবা ধ্বংস করে দেখ, আমিন বলেন না? এই কথাগুলো যখন কেউ বলে ইবলিসও দাঁত দাঁত বাইর করে হাসে যে বলে এই যে আপনারা যে আমিন বললেন এটা কি ফেরেশতা এসে বলে গেল না আপনারা বললেন? তো এরপরও যদি মানুষ না বুঝে তোর বুঝিনি আমি তুই থাক, আল্লাহ এদেরকে হেদায়ত দান করো। কোথা থেকে আসলো কথাটা? মিথ্যা কোনো জিনিস নিজেরা ছড়াবো না, নিজেরা বলবো না, কোনো মানুষের সম্মান ইজ্জত হানি হয় এরকম কোনো কথা বলবো না। তো আশা করছি আপনারা পুরো বিধিবিধানটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তা বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি বিধিবিধান দেখে আসি। মাননীয় সদস্য সৈয়দ নজিবুল বশর, মাইজ ভান্ডারী, চট্টগ্রাম 2। মাননীয় সদস্য, আপনি শুধু একটি সম্পূরক প্রশ্ন করবেন। আমার সময় সবসময় অস্ত, ধন্যবাদ মাননীয় স্পিকার। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, মাইজ ভান্ডারি তো সবাই ধরতেছে কি করার আছে। হ্যাঁ, আর এখানে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতার কথা মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসছেন, আমি অন্তরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে একটা জায়গায় নিয়ে এসছেন এই যে আলে মোলামারা সকলে মিলে যে সক্রিয় আছে যে শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য। এবার আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু আগেই যার জন্য আপনার প্রোগ্রাম আসতে পারি নাই, আহলে সুন্নাহ জামাত বাংলাদেশ এবং আমি সহ আমরা একটা শেষ করে দিচ্ছি, আমি একটা প্রেস কনফারেন্স করে এসেছি, কারণ মাইজ ভান্ডার শরীফ নিয়ে বকাবকি হচ্ছে। আমরা বকছি আলে মোলামারা এখন চার ভাগে বিভক্ত, একভাগ আহলে সুন্নাহ জামাত, একভাগ তরিকতপন্থী আমরা,
সুবি পাচ্ছ, এক পক্ষ হচ্ছে হেফাজত পক্ষ, এক পক্ষ হচ্ছে জামাতি পক্ষ, আরেক পক্ষ হচ্ছে আহলে হাদিস পক্ষ, সবাই বলে যাচ্ছে সবারটা সত্য। আমার মনে হয় যেটা আমরা আজকে ওনার আর দৃষ্টিগ্রহণ করেছি, আমরা মুক্তি সপক্ষে শক্তি সবসময় ছিলাম, আছি, থাকবো, উনি যেটাই দেখেন। এই ব্যাপারে আমার মতো একটা নীতিমালা দরকার যে যা ইচ্ছা বলতে পারবে না, কোরআন সুন্নার বাইরে, এবং কোন ধর্মকে আঘাত করে, আল্লাহ নবীকে আঘাত করে বা কোনো কিছু আঘাত করে, যেটা আইন আছে, আমার শেষ আইন আছে না প্রচলিত আইনে কাজ হচ্ছে না, এই ব্যাপারে একটা নীতিমালা আমার মনে করা যায়। এবং একই সাথে সাথে আমি আজকে বাসের ডাক দিয়েছি, সবচেয়ে ভালো হয় মানে প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন আমরা ঈদগাহ ময়দানে রাজিয়াছি বসতে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, ইসলাম শান্তির ধর্ম এবং আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, কিন্তু সেই ধর্মে আমাদের শান্তির কথা বলা আছে, আমাদের জীবনযাত্রা, জীবন মান সবকিছুর কথা চমৎকার ভাবে বিবৃত করা আছে। সেখানে আমরা যখন এই জঙ্গিবাদ একটা সমস্যা শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বব্যাপী, এবং ধর্মের নামে এই জঙ্গিবাদ সৃষ্টি হয়ে আমাদের এই ধর্মটাকে মুসলিমের লোকের জন্য আজকে বিশেষ কাছে আমাদের সেই পবিত্র ধর্ম ইসলাম ধর্মটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে থাকে। আমরা সবসময় সেটা আপত্তি জানিয়েছি, এবং এই ধর্মের নামে যেন জঙ্গিবাদ সৃষ্টি না হয় তার জন্য আমরা আলেম ওলামাদের এক করে তাদেরকে, আমাদের ছাত্রছাত্রী, যুব সমাজ, তারা যেন সচেতন হয় এবং ইসলাম ধর্মের সত্যিকার যে মানে বাণীটা আছে সেটা যেন তারা বুঝতে পারে, তার জন্য আমরা তাদেরকে সম্পৃক্ত করেছি, তার কিছু ভালো ফলও আমরা পাচ্ছি। আর তাছাড়া আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই এ ব্যাপারে যথেষ্ট পেয়েছি। তবে একটা কথা মাননীয় সদস্য বলেছেন ঠিকই, যে আসলে যে আমাদের ধর্মের মধ্যে যে ভাগ করা আর কে ভালো কে ভালো না, এই যে এই কথা বলা, আমি জানি না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেননি, অথবা একথা আমাদের ইসলাম ধর্ম বলেনি। আমরা যদি বিশ্বাস করি যে শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তা কে ভালো কে মন্দ, কে বেঁচে যাবে কে দোজখে যাবে, সে তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে, কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে, কারো ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না। তাহলে এই অবস্থায় কেন এই রেশা সৃষ্টিটা থাকবে? কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে, তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না। তার এটা যাওয়া মানে কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো, আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। আল্লাহ তো বারবার বলেছেন, কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবে, তো সেই ধৈর্যটা থাকবে না কেন? কাজে এখানে আমি বলবো যে যারা সত্যিকারভাবে ইসলাম বিশ্বাস করে তারা প্রত্যেকেই যার যার ধর্ম শেষে পালন করবে, সেই সুযোগটা দিতে হবে। আর কারো ধর্মে আঘাত দিয়ে কথা বলা, এটা যেমন একজন মানে মুসলমান হয়ে মুসলমানকে আঘাত না করা, সাথে সাথে অন্য ধর্মাবলম্বী, এটাও কিন্তু ইসলামের শিক্ষা যে অন্য ধর্মাবলম্বী তাদেরকেও কোনো আঘাত করা যাবে না, আঘাত করা উচিত না। যে সূরা কাফিরুন স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়ে দ্বীন, যার যার ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, এটা তো বলাই আছে। তো সেই বিশ্বাসটুকু নিয়ে যদি চলে তাহলে তো এই দ্বন্দ্বটা থাকে না। ধন্যবাদ মানুষ। তো আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো আবারও হাজির হবো ভাইরাল কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।